জন্মাষ্টমী উপলক্ষে এগারো দিনব্যাপী নানা অনুষ্ঠান বনগাঁ বাররপল্লী লোকনাথ মন্দিরে। রক্তদান শিবিরের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় বৃহস্পতিবার। বনগাঁ বাররপল্লী লোকনাথ মন্দির কমিটির পরিচালনায় জন্মাষ্টমী তিথিকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও এগারো দিনব্যাপী নানান ধর্মীয় ও সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রক্তদান শিবিরের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ, চাকদা পৌরসভার পৌরপ্রধান উপপ্রধান সহ উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার সম্মানীয় কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠানে যোগ দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, একটা ধর্মীয় অনুষ্ঠান এগারো দিন বারো দিন ব্যাপী অনুষ্ঠান চলবে। কালকে শুভ জন্মাষ্টমী, এই লোকনাথ মন্দিরের শুভ প্রতিষ্ঠা দিবস। সবথেকে আমার কাছে প্রাসঙ্গিক হচ্ছে যে এই ধরনের একটা ধর্মীয় অনুষ্ঠানে যে উন্মাদনার সঙ্গে মানুষ রক্তদান করছেন এবং যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, আমি ডাক্তারবাবুদের কাছ থেকে জানলাম প্রায় 300 জনের মতো ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছেন আর কি, রক্ত দেবেন। এটা একটা অভিনব ব্যাপার। নানান ধরনের রক্তদান উৎসবে আমরা যাই, আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার রক্তদান উৎসব করে, সেই রক্তদান উৎসব, বিভিন্ন ক্লাব সংগঠনের রক্তদান উৎসব, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানের শুভ সূচনা রক্তদান উৎসব দিয়ে এটা একেবারেই অভিনব। আমি নারায়ণ ঘোষকে এই কারণে বাড়তি অভিনন্দন জানাই। মন্দির কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার প্রথা মেনে চাকদাতে গঙ্গায় গঙ্গা বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভক্তেরা চাকদার গঙ্গায় জল আনতে যাবেন, তার জন্যে মন্দির কমিটির পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্রদানসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানা গেছে। বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের আধিকারিক চিকিৎসক গোপাল পোদ্দারের তত্ত্বাবধানে এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সংগঠন সূত্রে জানা গেছে, প্রায় 300-এরও অধিক মহিলা ও পুরুষ এদিনের রক্তদান শিবিরে রক্তদান করেন। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষে নারায়ণ ঘোষ বলেন, আগামী কয়েকদিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বর্ণাঢ্য নগর পরিক্রমাও করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে তিনি আরও বলেন, আমাদের এই লোকনাথ বাবার মন্দির 2014 সালে জন্মগ্রহণ করে, তখন থেকেই আমরা প্রত্যেক বছরই এই 11 দিনব্যাপী অনুষ্ঠান করি, ধর্মীয় অনুষ্ঠান, ভগবত পাঠ থেকে শুরু করে, কীর্তন থেকে শুরু করে, আমাদের জন্মাষ্টমী থেকে অষ্টমী যে পুজো সেটা থেকে শুরু করে, এবং নগর তা আজকে রক্তদানের মাধ্যম দিয়ে শুরু হলো, কালকে জলানা গঙ্গাবরণ। এবছরে যেরকম আমরা প্রায় 18,000 গেঞ্জি এবং মহিলাদের জন্য 10,000 কাপড়, এই যে কাপড়টা মানে একটা অভিনব ব্যাপার। নগরের দিন আপনারা দেখতে পারবেন প্রায় 20-30 হাজার লোক নগরে বেরিয়েছে, বিভিন্ন বাজনা থেকে শুরু বিভিন্ন রকম থাকে। সায়ন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।